নীল হলেন নীলকণ্ঠ অর্থাৎ শিব। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো হয়। পৌরাণিক কাহিনী অনুসারে নীল পুজো হলো নীলাবতী ও শিবের বিবাহ অনুষ্ঠান। লোককথা অনুসারে দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করার পর তিনি নীলধ্বজ রাজার বিল্লবনে ফিরে আসেন। তখন রাজা তার নাম রাখেন নীলচণ্ডিকা বা নীলাবতী। নীলাবতীকে তিনি নিজের কন্যার মতোই লালন পালন করেন। নীলাবতী বিবাহযোগ্যা হলে পরে মহাদেবের সঙ্গে তার বিয়ের আয়োজন করেন রাজা নীলধ্বজ। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিপা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। নীলাবতী ও শিবের বিবাহ অনুষ্ঠানই হল নীল পুজো। এছাড়াও লোককথা অনুসারে সন্তানের মঙ্গল কামনা এবং দীর্ঘায়ু কামনায় নীলের পুজোর সঙ্গে জড়িত থাকার কারণেই এই ব্রতের জনপ্রিয়তা অপরিসীম। নীল পুজো বা নীলষষ্ঠী ব্রত গ্রাম বাংলার মায়েদের কাছে একটি উৎসব। মা ষষ্ঠী মা দুর্গারই আরেক লৌকিক রূপ। অঞ্চল ভেদে এই ব্রত পালনের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এদিন মা ষষ্ঠীর পুজো করে নিরামিষ আহার করতে আরম্ভ করেন কয়েকদিন আগে থেকেই মায়েরা। এখন যদিও তা একদিনে সংযমে এসেই ঠেকেছে। নীল ষষ্ঠীর দিন মায়েরা সারাদিন উপবাস করে থাকেন এবং সন্ধ্যে শিব পুজো করেন। বেলপাতা, ফুল ও যে কোনো একটি ফল শিবলিঙ্গের ওপর রেখে সন্তানের দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। কাঁচা দুধ, গঙ্গা জল, মধু, ঘি এবং ডাবের জল ঢালা হয় এদিন শিবলিঙ্গে। অপরাজিতা বা আকন্দ ফুলের মালা পরিয়ে প্রদীপ জ্বালিয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা। শিব মন্দিরগুলিতে এদিন উপচে পড়ে ভিড়। নীলের নির্দিষ্ট কোনো মূর্তি হয় না। নিম বা বেল কাঠ থেকে নীলের প্রতীকী মূর্তি বা পাটা তৈরি করা হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পুজোর আগের দিন অধিবাস হয়। রাত্রে হাজরা পুজো হয়, অর্থাৎ শিবের বিয়ে উপলক্ষে দেব দেবতাদের আমন্ত্রণ জানানো হয় এদিন। আর আজ নীল ষষ্ঠী উপলক্ষে জিও বাংলার পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা।